فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جامعة شلماني تو بھائی جناب عمر فاروق سعودی عرب تھے جانتے چاہیے جامعة پرتک جانے যে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে পার হওয়া নিষেধ, তবে কতটুক দূরত্ব দূরত্ব অর্থাৎ কতটুক দূর দিয়ে নামাজের সামনে দিয়ে পার হওয়া যায় আছে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আসলে আমাদের প্রত্যেকে উচিত যখন খোলা ময়দানে বা মসজিদে এমন জায়গায় নামাজ পড়ব যেখানে কোনো ছোতরা নাই সেখানে ছোতরা দেওয়া, সেখানে ছোতরা রেখেই নামাজ পড়া, এটা প্রত্যেকেরই উচিত। কিন্তু এখন কোনো ব্যক্তি যদি ভুলবশত ভাবে বা সে হয়তো ছোতরার ব্যাপারে জানে না, সে এমনি দাঁড়িয়ে গেছে মসজিদের মাঝখানে এবং নামাজ আদায় করতেছে, তো এই ক্ষেত্রে কথা হলো এই, যেহেতু আমরা হাদিসে স্পষ্ট এ বিষয়ে জানতে পারি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, লাউ ইয়ালামুল মার বাইনা ইয়াদাইল মুসাল্লিহ মাযা আলাই লাকানা আন ইয়াকিফা আরবাঈন খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাই, ক্বালা আবু নাদর লা আদরি আক্বালা আরবাঈনা ইয়াওমান আও শাহরান আও সানা। হাদিসটি বুখারী মুসলিমের। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, যদি নামাজের সামনে দিয়ে অতিক্রমকারী জানতো যে এটা কত বড় অপরাধ, কত বড় পাপ, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে 40 দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। আবু নাদার বলেন, আমার জানা নাই তিনি কি 40 দিন বা 40 মাস কিংবা 40 বছর বলেছেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় পাপ, যেখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। শুধু তাই না, হাদিসের মধ্যে এটাও এসছে যে ইমাম এবং সূত্রার মধ্যে দিয়ে অতিক্রমকারীকে হাদিসে শয়তান বলে অভিহিত করা হয়েছে। এই জন্যই যদি কেউ অতিক্রম করে সেজদার মাঝে, নামাজি এবং সূত্রার মাঝখান দিয়ে যদি কেউ পার হতে চায়, অতিক্রম করে, তাহলে তাকে হাতের দ্বারা বাধা দেওয়া এবং শক্তভাবে বাধা দেওয়া, যাতে করে সে অতিক্রম করতে না পারে। এবার কথা হলো এই, যেহেতু আপনি জানতে চেয়েছেন যে কতটুক দূর দিয়ে গেলে যাওয়া যাবে, এ বিষয়ে ওলামায়ে কেরামগণ বলেন যে যে জায়গায় সে নামাজের জন্য দাঁড়িয়েছে সেখান থেকে সেজদা যতটুক জায়গা তার থেকে একটা ছাগল যেন পার হয়ে যেতে পারে, এতটুক দূরত্ব ছেড়ে দিয়ে সে অতিক্রম করতে পারে। যদি কেউ বিনা সূত্রায় নামাজ আদায় করে এবং মসজিদের মাঝখানে সে দাঁড়িয়ে গেছে এবং সেই ক্ষেত্রে বা কোনো খোলা ময়দানে সে নামাজ আদায় করতেছে বিনা সূত্রায়, এই ক্ষেত্রে অতিক্রম করতে পারবে ওই ক্ষেত্রে যে মুসল্লি এবং তার সূত্রা অর্থাৎ সেজদার জায়গা ছেড়ে যেন একটা ছাগল তার অতিক্রম করতে পারে, এতটুক জায়গা দূরত্ব ছেড়ে দিয়ে তারপর সেও কী করতে পারবে, অতিক্রম করতে পারবে বলেই ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।